কি মাছ এটা গুলো? শাপলা মাছ। ও বড় বড় দুইটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না, লেজটা বিশাল বড়। ওরে ভাই এত বড় লেজ, কেজি খুব কাছাকাছি আসলো। মালদ্বীপের চতুর্দিকে আমরা ঘুরছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মালদ্বীপের বিশাল সাগর। আমরা মালদ্বীপে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। অর্থাৎ হাঁটার উদ্দেশ্য হচ্ছে মালদ্বীপ থেকে একটু দেখা। এখানে যারা মোটর সাইকেল চালায় তারা বুঝবেন প্রত্যেকেরই এখানে লোকাল যে লাইসেন্স আছে মোটর সাইকেলের ওই লাইসেন্স করা আছে, অর্থাৎ তারা এখানকার স্থানীয় বাসিন্দা বলা যায়। কারণ মোটর সাইকেলে আমাদের আমরা যারা আছি আমাদেরকে অ্যালাউ করে না, কারণ আমাদের লাইসেন্স নাই। মালদ্বীপের লাইসেন্স নিতে হবে মোটর সাইকেলে যদি রাখতে হয়। এখানকার পুরুষ মহিলা সবাই দেখবেন যে আপনি মোটর সাইকেল চালাচ্ছে, বেশিরভাগই দেখা যায় মোটর সাইকেল চালা। মোটর সাইকেল ছাড়া এখানে বাহন আসলে খুব নাই বললেই চলে। গাড়ি আছে কিছু কিছু, খুব অল্প পরিমাণে গাড়ি, এবং আর আছে হচ্ছে এখানে আমাদের দেশে যেমন রিক্সা অটো রিক্সা এই টাইপের কিছু নেই। আপনার ভ্যানও খুব দেখতে পেলাম না, ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখানে শুধু পেয়েছি হচ্ছে মোটর সাইকেল আর অল্প সংখ্যক কিছু জিপ গাড়ি অথবা টেম্পো জাতীয় যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোকে ওরা ইয়ে করেছে, ওই যে মালামাল আনা নেওয়ার কাজে ক্যারিংয়ের কাজে ব্যবহার করেছে। আর তাছাড়া সব হচ্ছে স্পিড বোট, হাতের নৌকাও নাই, ইঞ্জিনের নৌকা যাকে বলে এগুলো না, এগুলো সবগুলো হচ্ছে স্পিড বোট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে একটা স্পিড বোট, এখানে যা দেখবেন সবই হচ্ছে স্পিড বোটের খেলা। স্পিড বোট ছাড়া এখানে চলাফেরা আসলে মুশকিল। মালদ্বীপে যারা বসবাস করেন তাদের বাড়িতে মাছ কাটা নিষেধ, অর্থাৎ যদি কেউ মাছ ধরেন তাহলে একটি নির্দিষ্ট জায়গা আছে যে নির্দিষ্ট জায়গা থেকে মাছ কেটে তারপরে বাসা নিতে হবে, তেমনি একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ধৈর্য সহকারে একটুখানি দেখুন, এবং আমি মালদ্বীপের প্রতিটি মাফুসি আইল্যান্ডের প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। অর্থাৎ মাফুসি আইল্যান্ডের চারদিকে আমি ঘুরছি, শুধু আমার দর্শকদের জন্য পায়ে হেঁটে আমরা চলাচল করছি। যারা মালদ্বীপে অপরাধ করে বিদেশে অপরাধ করে আমাদের মাল আমাদের জেলখানা হচ্ছে ঢাকা সেন্ট্রাল জেলখানা, আর এটা হচ্ছে মালদ্বীপের মালদ্বীপের জেলখানা। এটা হয়তো ভিতরে ঢোকার ক্ষমতা আমার নেই কিন্তু তবে আছে, ও যদি অপরাধ করি আর যাই হোক আল্লাহবাক এখানে না ঢোকায় তেমনটি আশা করি। তবে এটা হচ্ছে মালদ্বীপের জেলখানা, আপনাদের যারা আছেন তাদেরকে একটু দেখাই মালদ্বীপের জেলখানাটা হয়তো কেমন, হয়তো অনেকে হয়তো দেখেন না, অনেকে হয়তো জানেন না। এটা হচ্ছে মালদ্বীপের জেলখানা, মালদ্বীপের জেলখানা আপনারা হয়তো দেখতে বুঝতে পারছেন। এটা বিশাল বড় একটি জেলখানা, জেলখানার প্রাচীর বিশাল। এটা সরকারি অফিস না? এটা হচ্ছে ডকিয়ার, ডকিয়ার্ড যাকে বলে। এখানে স্পিড বোট যা আছে তাদের মধ্যে আমরা এখন মালদ্বীপের অপর প্রান্তে এসেছি। অপর প্রান্তে এসে দেখছি মালদ্বীপটা ঘুরছি, ঘুরে ঘুরে অপর প্রান্তে এসে দেখছি এদিকে তো সাগর, সাগরের বুঝি আর শেষ নেই, এত পানি। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা এত স্বচ্ছ পানি দেখেন, খুব স্বচ্ছ ক্লিয়ার মাছ দেখা যায়, দেখছেন মাছ দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ মনে দেখে দেখে। এখানে স্থানীয় মানুষজন খুব কম, খুব কম দেখা যায়। ক্যা খবর হ্যায় আপকা, আপ লোক কাহায়, ইধর মে মসজিদ হ্যায়। ও বিশাল বড় মসজিদ,
অবশেষে আসামিদেরকে পাওয়া গেলে জেল থেকে কি ছাড়া পাইলেনি মাত্র ওখানে বিশাল বড় একটা জেল পেলাম সেন্ট্রাল জেল মালদ্বীপের বিখ্যাত ডাব গাছ সারি সারি ডাব গাছ আছে অবশেষে ঘুরতে ঘুরতে ক্লান্ত তারপর একটু রেস্টুরেন্ট পেলাম সেখানে বসলাম পিছনে আছেন আমাদের বড় ভাইরা ছোট ভাইরা গাইড সবাই আছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কি না সবাই আছেন আমাদের দাদারা এই যে আমাদের দাদা বড় দাদা এই যে উনি হচ্ছেন বড় দাদা ওনাকে ছাড়া আমরা আসলে অচল আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পেয়েছি রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে লুপার দেখি এখানে কি খাবার পাওয়া যায় আসুন ক্যাফে লুপারে কি ধরনের খাবার আছে আমরা একটু দেখি স্ন্যাক্স জাতীয় খাবার হ্যালো একজন বাঙালিকে পেয়ে গেলাম অনেক রেস্টুরেন্টে বাংলা হয়তো ভাষাভাষীর লোক আছে বাংলাদেশের লোক আছে আপনার বাড়ি কোথায় লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে কোথায় হ্যাঁ কে মাদারীপুর রায়পুরা তো এখানে আমরা কি খাবার খেতে পারি আমাদের বাঙালির জন্য সমোসা টমোসা এগুলা এটা কিভাবে প্রাইস কেমন হ্যাঁ ওই যে ইয়ে এটা কি বলে ওটা সমোসা না সিঙ্গারা হ্যাঁ লক্ষ্মীপুরে রায়পুরার রেস্টুরেন্ট আপনার নিজের আমরা এখানে পেলাম হচ্ছে প্রতি পিস হচ্ছে $1 দিয়ে হচ্ছে পাঁচ পিস নেওয়া যাবে এটা আমরা $1 দিয়ে পাঁচ পিস নিচ্ছি ১১৫ টাকা পড়বে বুঝতে পারছেন অবস্থা এখানে কি খাবেন পাঁচটা নিলাম আমরা $1 দিয়ে অর্থাৎ বাংলাদেশের টাকা কত বাংলাদেশের টাকা কত হইলো ১০৫ টাকার হচ্ছে এই প্লেট গুলা পাঁচটা তারপরে খাই একটু টেস্ট করি কি করব আসছি যেহেতু ওদের দেশে না খেলে আবার ওরা মাইন করবে না একটু খাই কেমন লাগে মুরব্বি হ্যাঁ মাইন করবেন তো কি আছে এটার সাথে দেন খবর ভালো এনে সস কি দেবেন ভাইয়া তবে খারাপ না ভালো লাগছে খাওয়া মনে হচ্ছে একটু টেস্ট করা আছে এখানে লোকাল যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কেমন তবে খুব এক্সপেন্সিভ কারণ $1 দিয়ে আপনারা বুঝতেই পারছেন তবে হয়তো আর হইতে খাবো না একবারই তো তার জন্য খেয়ে নিলাম আর কিছু টেস্টটা নিয়ে নিলাম নাম দেবেন বাবা মনে হচ্ছে আপনার পার্ক না হচ্ছে দ্বীপের এক পাশে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক বানানো সাইফুল ভাই কি করলেন এত ঘুরাইলেন আমাদেরকে খালি মুখে এভাবে ঘুরাইলেন একটু চা নাস্তা খাওয়া সুন্দর একটি ব্যবস্থা করা আছে সেটা হচ্ছে এখানে জিম পুরা জিম করা আছে জিমের ব্যবস্থা করা আছে পার্কের মধ্যে তাই একবার যে গাছের
করে ঝুলানো একটি দোলনা পেয়ে গেলাম, মনে হইল যেন বাচ্চা হয়ে গেলাম। বাচ্চারা যেভাবে খেলা করে তেমনিভাবে আমিও দোলনাতে তুলতে লাগলাম। এরা স্কেটিংয়ে ওঠার খুব শখ ছিল, চেষ্টা করেছিলাম, উঠতেও গিয়েছিলাম, কিন্তু সাহসে করলাম না। সামনে বসার জন্য দেখো প্রায় সন্ধ্যা হয়ে গুনি আসছে, সূর্য অস্ত চলে যাওয়ার পরে সাথে সাথে আমাদের হলো আমাদের আজকের এই ভিডিওটা শেষ করলাম, এবং পরবর্তী ভিডিওতে আপডেট আরও কিছু পাবেন আশা করছি। ততক্ষণ আমার সঙ্গেই থাকবে।